আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ঘরের কাজকর্ম অ্যাজ ইউজুয়াল সবার কমেন্টস আসছে, বৌদি অনেকদিন ধরে দাওনি, মৌ তুমি অনেকদিন ধরে এরকম ভিডিওস দাওনি। সো চলো এবার লেগে পড়ি কাজকর্মে, আর ভিডিওটা পুরোটা দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। পুরো ভিডিও না দেখলে, কারণ ভিডিওর মধ্যে আমি অনেক কোয়েশ্চেন করবো যেগুলো তোমাদের রিপ্লাই দিতে হবে। আর যারা কমেন্টস করবে করবে আমাকে এই ভিডিওতে, আমি কালকে সকালে লাইভে আসব, প্রতিকটা কমেন্টস কিন্তু আমি পড়বো, সঙ্গে সঙ্গে আমি লাইভ রিপ্লাই দেবো। সো দেখবো কারা কারা আমাকে কমেন্টস করছে। ওকে, হ্যাঁ এটা একটা টেস্ট হবে, সো এতটুকু তো করতেই পারি তোমাদের সাথে। চলো তাহলে এবার কাজকর্মগুলো শুরু করি, কারণ বেশি সময় নেই, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, তাই ঝটপট কাজকর্ম সারতে হবে, কারণ অনেক কাজ আছে। আর অনেক ভিডিওসও বানাতে হবে, মেম্বারসদের জন্য বানাতে হবে। মেম্বারসদের তিনটি অপশন আছে, যারা যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট করে জয়েন করো, খুব সুন্দর সুন্দর ভিডিওস কিন্তু আসছে এখন মেম্বারশিপে। সো কিছুক্ষণ আগে ভাবছিলাম কোন শাড়িটা পরবো, কোন, নর্মালি আমি শাড়ি খুব কমই পরি ঘরের, বিশেষ করে কাজকর্ম করার সময় জাস্ট পড়ছি তোমাদের রিকোয়েস্টের জন্য। বারবার সবাই রিকোয়েস্ট করছো শাড়ি পরে শাড়ি পরে শাড়ি পরে, তাই শাড়ি পরে ভিডিওস বানাচ্ছি তোমাদের জন্য। এই শাড়িটা খুব সুন্দর, এটা দেখো খুব সুন্দর একটা শাড়ি, খুব সিফনের শাড়ি, এটা আমার নয় তা বলে, আমার মায়ের শাড়ি। সো এই যে খুব সফট এই শাড়িটা, আর আমি যেহেতু একটু সিফন ক্যাচিগরির শাড়ি পরতে বেশি ভালোবাসি, তো ভাবছিলাম এই শাড়িটা পরবো নাকি এই অরেঞ্জ শাড়িটা পরবো। এই অরেঞ্জ শাড়িটাও খুব সুন্দর দেখো, এটা পুরো একদিন ব্লগ করবো। এটা পরে ভাবছি মেম্বারসদের জন্য ভিডিওস বানাই, তো ঝটপট তোমরা মেম্বারশিপ নিয়ে তাড়াতাড়ি ঘরদোরগুলো গুছিয়ে ফেলি, অনেক কাজ আছে, ব্রেকফাস্টও বানাতে হবে আজকে। চাদর যদি ঠিকঠাক না থাকে না পাতা, আমার খুব মাথা গরম হয়ে যায়। হাঁপিয়ে যাচ্ছে সিরিয়াসলি শাড়ি পরে, কুচকি বালিশটা, এটার মধ্যে একটা ছোট বালিশ আছে, যেটা একটা বালিশের উপরে আমি আবার দিয়ে ঘুমোই, এটা আমার মেয়ে ছোটবেলার বালিশ। হয়ে গেছে আপাতত এই কাজটা শেষ হলো, আরও বাকি কাজগুলো আছে, চলো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে দেখতেই পাচ্ছ পুরো জামা কাপড়ের স্তূপ হয়ে আছে। সো এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমি রাখি মেইনলি হচ্ছে আমার সব মেম্বারশিপের, যে যখন মেম্বারসদের ভিডিওসগুলো বানাই
স্পেশালি ওই ড্রেসেসগুলোই ওখানে থাকে, কারণ আমি একটু অগোছানো মেয়ে বলতে পারো, কোথায় কি রাখি আমার একদম খেয়াল থাকে না। সো এইগুলোকে আজকে ঠিকঠাক করব। আর এই পাওয়ার ব্যাঙ্কটা সিরিয়াসলি, এটা ছাড়া তো বোধহয় আমি পুরো অন্ধ, কারণ অর্ধেকের বেশি সময় আমার মোবাইলে চার্জ থাকে না। চলো এগুলোকে এবার ঝটপট করে গুছিয়ে ফেলি, কারণ সব এলোমেলো হয়ে আছে। এটা আমার খুব একটা ফেভারিট ড্রেস বলতে পারো, আমার খুব পছন্দের ড্রেস এটা, আর সিরিয়াসলি পরে এত কমফোর্টেবল। এই যে এই ড্রেসটা হচ্ছে একটু মানে ডিপ নেক, বেশ এরকম থাকে এই ড্রেসটা। আর সামনেটা দেখো কি সুন্দর, পুরো স্লিট করা, পুরো সামনেটা এরকম ওপেন। সো এইসব ড্রেসেসগুলোই থাকে মেইনলি মেম্বারশিপে। আর এটা তো তোমরা দেখেছো আমি নর্মালি লাইভেও আসি এই ড্রেসটা পরে, কিছুদিন আগে যে লাইভটা করলাম এটা তো এই ড্রেসটা পরেই আমি এসেছিলাম। এই যে আর এটা পরে অনেকবার লাইভ করেছি, ইভেন মেম্বারসদের জন্যও থাকে এই সব ড্রেসেসগুলো মেম্বার্স ভিডিওতে। আর এটা তো তোমাদের বলেছি, এটা হচ্ছে আর একটা খুব সুন্দর ড্রেস, তো সুন্দর বলে বোঝাতে পারবো না। আর কালার রেড কালারটা দেখো, আর এত সফট, এই ড্রেসটা খুব সুন্দর, খুব সুন্দর। আরে একটা গান আছে না যেটাতে সারা আলী খান নেচেছিল, আরে কি যেন বইটা, বইটাতে পিঙ্ক কালার ড্রেসটা পড়েছিল। ও এরকম টাইপেরই ড্রেসেসগুলো থাকে মেইনলি মেম্বারশিপে। আমাকে বারবার সবাই জিজ্ঞেস করো মেম্বারশিপে কী ড্রেস থাকে, কী থাকে। সো এই টাইপেরই ম্যাক্সিমাম ড্রেসেসগুলো থাকে মেম্বারশিপে। সো তাড়াতাড়ি ঝটপট মেম্বারশিপ নিয়ে নাও। আর এই টপসটা পরেও তো আমি অনেকবারই লাইভে এসেছি। সো ড্রেস মোটামুটি শেষ হয়ে গেছে, কিনতে হবে, ড্রেসও শেষ হয়ে গেছে, টাকাও শেষ হয়ে গেছে, সবই শেষ। আর এটাও তো দেখিয়েছি, বাট হ্যাঁ এটা আমি কোনোদিন লাইভে আসিনি এই ড্রেসটা পরে। এই যে দেখো এই ড্রেসটাও খুব সুন্দর। এরকম টাইপেরই ড্রেসেস থাকে কিন্তু মেম্বারশিপে। ওকে সো ভাজ করছি এই ড্রেসেসগুলো, তাই তোমাদের দেখে, কেন এতক্ষণ ধরে আমি মেম্বারসদের জন্যই ভিডিও বানাচ্ছিলাম, তাই বাইরে আছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে সো এই যে ঠিক এরকম টাইপের থাকে এই ড্রেসেসগুলো। এখানেও কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করে নিই, কারণ এখন যদি না করি কাজগুলো পরেই থাকবে আর করা হবে না। প্লিজ ব্লগগুলো দেখবে, লাইক করবে, শেয়ার করবে আর সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু খুব 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 দরকার। আর তোমরা ব্লগস দেখছো না, আমি ব্লগস কি তাহলে তোমরাই বলো ব্লগস বানানো কি বন্ধ করে দেবো, তাহলে বন্ধ করে দেবো, শুধু লাইভেই আসবো। আর শেয়ার করবে প্লিজ, একটু শেয়ার করবে, তোমরা শেয়ার করলেই তো ওটা ভালো না, শেয়ার যত করবে তোমরা তো, তোমাদের জন্যই আমার চ্যানেলটা গ্রো হয়েছে, তোমাদের হেল্প ছাড়া কোনোদিনও পসিবল ছিল না। সো প্লিজ আর একটু হেল্প করো বন্ধুরা। আপাতত এই পর্বটা শেষ হয়েছে, নেক্সট পর্বে হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো, কিছু না কিছু কাজ আছে সেগুলো সারবো, তো ওটা তোমরা দেখতে পারবে পার্ট টু ব্লগে। ওকে সো এই ব্লগটা, কারণ আমি যদি এগুলো এখন কন্টিনিউ করি অনেকটা লেন্দি ব্লগ হয়ে যাবে, সো প্লিজ তোমরা ওটা দেখবে পার্ট টু, এটারই একটা পার্ট টু আনবো আমি। সো ওটাও দেখবে, লাইক করবে, সাপোর্ট করবে, আর ওটা সাবস্ক্রাইব করবে, আর সবাই পার্ট টু এর জন্য ওয়েট করে থাকবে, আমাকে সাপোর্ট করবে, না হলে আমি কারোর সাথে কথা বলবো না। অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে, ঠিক আছে, আমি কমেন্টসগুলো পড়বো লাইভে যখন আসবো, আমি সবার কমেন্টসগুলো কিন্তু পড়বো। তো চলো বন্ধুরা,
আর শাড়ি পরে কেমন লাগছে সেটা তো তোমরা জানাবেই। আর চলো তাহলে এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আর খুব সুন্দর একটা লং ভিডিও নয় শর্ট ভিডিও নিয়ে আসবো, কারণ ঘরে একটা খুব সুন্দর জিনিস আমি এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এই ব্লগটা আজকে এখানেই শেষ করি, পার্ট টু এর জন্য তোমরা ওয়েট করবে, কারণ আর পার্ট টুটা আমি এটার মধ্যে দেখাতাম, কিন্তু কি বলতো যত ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি এটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ লেন্দি ভিডিওতে একটু প্রবলেম হয়ে যায়। সো এখানে আমি এন্ড করছি, করে চলো বাকি ভিডিওটার জন্য তোমরা ওয়েট করবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে আর ওয়েট করে থাকবে পার্ট টু ব্লগের জন্য। ওকে, সো টাটা।